অ্যান্ড আজকে হচ্ছে আমাদের ডে ফাইভ কলকাতায়। সো আমরা আমাদের সেকেন্ড ডে তে সায়েন্স সিটি গেছিলাম। সো এরপরের দিনে আমাদের নিকো পার্কে যাওয়ার কথা ছিল, বাট আমরা ঈদের মার্কেটিংয়ের কারণে নিকো পার্ক যাই নাই, অ্যান্ড এই জন্য আমরা আজকে যাচ্ছি। তো আমরা এই তিন দিন ভরা সাথে শপিং করছি, ঈদের শপিং, অ্যান্ড এবার ঈদ কাটবে হচ্ছে কলকাতার সাথে। সো আমরা বিভিন্ন জায়গায় শপিং করছি, যেমন হিপসওয়্যার, ডিসকভারি, এইসব জায়গায়, শ্রীরাম মার্কেটে। সো অ্যান্ড ফাইনালি আজকে আমরা যাচ্ছি হচ্ছে নিকো পার্ক। তিন দিন আগে মানে মার্কেটিংয়ের কারণে যেতে পারিনি, তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি নিকো পার্ক। চলে আসছে হচ্ছে নিকো পার্ক, অ্যান্ড এখানে আসছি পরে অনেক অনেকগুলো রাইডে চড়ছি, অ্যান্ড অনেক বেশি ভালো লাগছে রাইডগুলা। সো বাম্পার কারে উঠলাম, এরপরে এই যে কই গেল রাইডটা, ওই যে ওটাতে উঠছি, এরপরে দেন এই যে ট্রেনটাতে উঠলাম। আমি তো সায়েন্স সিটিতে মানে একটু ঘুরে আর কি ইন্ডিয়া আবার আসতে চাইছি, বাট নিকো পার্কে আইসে আরও অনেক বেশি ভালো লাগতেছে। সো এনজয় দ্য ব্লগ। আপনি নিকো পার্কে আসলে এক সবচেয়ে বেশি একটা সুবিধাজনক ব্যাপার হচ্ছে আপনি প্যারিসের আইফেল টাওয়ার এখানে দেখতে পারবেন।
তো আমরা এখন আসছি হচ্ছে ওয়াটার পার্কে, অ্যান্ড এটা ছিল আমাদের মেন ইয়েটা। তো আমি অনেক বেশি এক্সাইটেড ওয়াটার পার্কে যাওয়ার জন্য, আমি অনেক বেশি ওয়েট করতেছিলাম ওয়াটার পার্কে যাওয়ার জন্য। তো চলো, এটা হচ্ছে নিকো পার্কের ম্যাপ। মানে মাত্র সুইমিং শেষ করলাম, তো এখন আমরা হচ্ছে লাঞ্চ করবো। আমরা অনেক বেশি ক্ষুধা লাগছে, এখন আমরা লাঞ্চ করবো, দেন আবার ব্লগটা বানিয়ে নেবো। আমরা হচ্ছে এখন এই যে এটার উপরে উঠবো, দেখি এটার উপরে কি আছে। আমি তো জানি না, ফার্স্ট টাইম, তো ইন্ডিয়ায় ফার্স্ট টাইম আসছি, আর এখানে ফার্স্ট টাইম নিকোবার গেছিলাম, দেখি এর উপরে কি আছে। কি এটার উপরে? ও কেবল না, সেটা আমি তো ভুলে গেছিলাম। আমি প্রথমে খেয়াল করতে পারিনি এটার উপরে যে কেবল কার। এটা এখন উঠবো, সায়েন্স সিটিতে উঠছিলাম, এটা এখন মানে নিকো পার্কে এটা উঠবো, বিকজ অফ এটা আমার অনেক বেশি ফেভারিট।
অনেক বেশি ভয়ঙ্কর ছিল। আমাদের যমুনা ফিচার পার্কে এর থেকে বেশি হাই, বাট এটাও মানে ইয়া না, মানে যখন নামে প্যাডেল ধর কেমন যেন লাগে, এটা ভালোই মানে মজাই। খুবই ভালো লাগছে, খুবই হাম্বল ছেলে, এখন থেকে কি ভিডিও বানাচ্ছো। তো যাই হোক, এটা হচ্ছে ওর চ্যানেল, ইউটিউব চ্যানেল, তো আপনারা অবশ্যই ওর ভিডিও গুলো দেখবেন সাত দিন হয়ে গেছে আমরা কলকাতা আসছি। তো বেশি দিন থাকা যাবে না, বিকজ অফ পড়াশোনা আছে, স্কুলে যাই না 2 মাস। এখন আমরা চলে যাবো, একটু পরে যে আমাদের প্লেন চলে আসছে। তো দেন আমাদের যখন সময় হবে দেন আমরা প্লেনে উঠে যাবো। না ফ্লাইট করে তোলা আপনি